মানুষের মনুষ্যত্ব দিন দিন কোথায় যাচ্ছে। মানুষ একটু শান্তি খুঁজতে গেলেও সেটা কিন্তু আজকাল পয়সা দিয়ে কিনতে হচ্ছে। এসেছিলাম খাজা বাবার দরবারে একটি শান্তি সুকুন পেতে, কিন্তু সেইটা পয়সার সাথে তুলনা করে নিচ্ছে। তাহলে চলো ভিডিওটা আমি ফার্স্ট থেকে স্টার্ট করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি তারা, চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আমাদের সর্বনাশ হলেও বাবুর কিন্তু এখন পৌষ মাস। বাবু দেখো, খিলোনার তো একদম দোকান করে নিয়ে যাবে মনে হচ্ছে। ভাইও ওকে একদম সকাল থেকে মাথায় তুলে রেখেছে, ও যেটা বলছে ভাই সেটাতেই চলো, বাচ্চা বাচ্চা বাচ্চা, এত ওকে প্যাম্পার করছে ওই জন্য একদম আর আমাকে চিনছেই না। ভাইয়ের যে সাথ ধরেছে মনে হচ্ছে সেটাই তার মা বাবা হয়ে গেছে। আর এখন আমাদেরকে দরকারই পড়ছে না। আগের ভিডিওতে আমি বলেছিলাম আমরা কিন্তু দাদা করে আমরা কিন্তু ওপরে যাব, যেটা তারাগড়ের মাজার বলে। এটা কিন্তু পায়ে হেঁটেও যাওয়া যায় আর গাড়ি করেও যাওয়া যায়। পায়ে হেঁটে যেতে গেলে টাইমটা একটু বেশি লাগে, গাড়ি করে তো কন্টিনিউ ওঠা যাওয়া যাবে। পাহাড়ের ওপরে যেহেতু কেটে কেটে আর ভিউটা দেখো জাস্ট ওয়াও লাগছিল আমাকে। অ্যাট ফার্স্ট আমি বলে দিই, আমার গলার কন্ডিশান কিন্তু এখন খারাপ, যেহেতু আমি এক সপ্তাহ ঘুরে ঘুরে না শরীর খুবই খারাপ হয়ে গেছে। ঠান্ডা গরম লেগে লেগে ঠান্ডাও খাওয়া হয়েছিল, যার কারণে এখন কিন্তু আমার গলার কন্ডিশানটা খুবই খারাপ আছে। আর আমরা দেখো গাড়ি করে উঠে পড়েছি, ওই 40 মিনিট লেগেছে গাড়ি করে উঠতে। তবে গাড়ি করে ওপরের যে ভিউটা এত সুন্দর লাগছিলো, হ্যাট করে যেতে যেতে কিন্তু এই জায়গাটা আমার চোখে পড়েছিল। দেখো এত সুন্দর লাগছিলো, এই ফোর্ট টাইপের একটা জায়গা। তো আমি ভাবলাম গাড়ি আমাদের কে ওপরে নামিয়ে দিয়েছিল, ব্যাকে আমি 5 মিনিট হেঁটে আসলাম এই জায়গাটাতে আসার জন্য। যেহেতু বেড়াতে এসেছি ভাবলাম চারিদিকটা একটু ঘুরিয়েই নিই। তো এই ভিউটা বেশ ভালো লাগছিল। তবে একটা কথা বলি, এখানে নাকি বলছে সন্ধ্যার দিকে বাঘ বেরোয়, এটা শুনে তো আমার বেশ ভয় লেগেছে। কারণ সামনেই একটা সাইনবোর্ড টেঙিয়ে দিয়েছে যে নিজেদেরকে সেফটির মধ্যে রাখতে হবে। তো এখানটাতে আমার বেশ ভিউটা ভালো লাগছিল, আমি ওই যে একটা স্লো মোশন ভিডিও করে নিলাম। এখন সময়টা হয়ে গেছে ওই 7টা, ভাবতে পারছো? 7টার সময় কিন্তু আমরা মাজারের ওপরে উঠেছি, কারণ আমাদের হাতে আর বেশি টাইম নেই। সেজন্য ভাবলাম চলো, আধা ঘন্টা টাইম দিয়েছিল গাড়ি আমাদেরকে নিয়ে আসবে আবার নিয়ে যাবে, কারণ ওনারা টাইম একটা ফিক্স করে দিয়েছিল কি 1 ঘন্টার মধ্যে আসতে হবে। আর যেহেতু আমাদেরকে 6:30 ছেড়ে দিয়েছিলো, তো আমরা ওই জায়গাটাতে গেলাম, বসলাম, ফটো নিচ্ছিলাম, তো সেই জন্য একটু টাইম লেগে গেল। 7টা বেজে গেছে, ওই আধ ঘন্টা আমাদেরকে মাজারের ওপরে বসতে হবে। এর আগের বারে যখন এসেছিলাম না তখন কিন্তু আমরা পায়ে হেঁটে ওপরে উঠেছিলাম, না সরি এর আগের বারে নয়, ফার্স্ট বার যখন আমি আসছিলাম তখন। সেকেন্ড বার কিন্তু বাবু হয়েছিল, তো বাবুকে নিয়ে উঠতে একটু মুশকিল হয়েছিল, তবে পায়ে হেঁটে ওঠাটাই বেস্ট। পায়ে হেঁটে উঠলে ওই তোমার 4 কিলোমিটার লাগবে বলছে, কিন্তু পাহাড় থেকে ওঠা মানে না অনেকটা কষ্টকর ব্যাপার ছিল, যেটা আমরা এর আগে ফেস করেছিলাম। তবে এই সময় আর ওঠাটা সম্ভব হয়নি, সেই জন্য গাড়ি করেই উঠেছি। আর বাবু দেখো যেখানেই যাচ্ছে না একা একা চারিদিকে ঘুরছে, ওরও বেশ ভালো লাগছে, একটা শান্তি সুকুন পাচ্ছে আলাদা। চারিদিকে কত বাচ্চারা খেলছে করছে, ও দৌড়াদৌড়ি করে খেলছিল। আর ওপরের ভিউগুলো দেখো কী দারুণ লাগছে না, মাশাল্লাহ, এত ভালো লাগছিলো, মনে হচ্ছে একটা আলাদাই শান্তি। টিনা তো অন্য দুনিয়ায় এখন খয়ে আছে, ওর মুখটা দেখে আমি বুঝতে পেরেছি, ওর ধ্যানই ছিল না যে ক্যামেরাটা আমি ওর দিকে ঘুরিয়ে দিয়েছি বলে। আমি এখানে ফার্স্ট চলে এসেছি এই তারাগড়ের মাজারের মেন ভেতরটাতে, যেখানটাতে বেশ ভালো লাগে, একটা আলাদাই শান্তি পাওয়া যায়। এখানটাতে আমরা প্রায় 10-15 মিনিট বসেছিলাম, আমাদেরকে কিছু ওনারা আগেকার কাহানি শোনাচ্ছিল, অনেক ভালো লাগছিলো, যেগুলো সত্যি আমাদের জানা ছিল না। তো ফার্স্ট আমরা শুনলাম আর বেশ ভালো লাগছিল, আর এই জায়গাটাতে আমরা বসেছিলাম। তারপরে দেখলাম আমাদের হাতে বেশি সময় নেই, 5 মিনিট আগে আমাদেরকে নিচে যেতে হবে, কারণ একই গাড়িতে আরও 2 জন এসেছিল, যার জন্য ফের আমাদের জন্য ওনাদের প্রবলেম হবে। আর এখানে ইনি বোঝাচ্ছিল একটা ওই এই যে এই গাছটার দানা কিছু আছে, যেটা ওই প্রেগনেন্সি না হলে কিংবা কোনো যে কোনো একটা মানুষ যদি তুমি মনে মনে করে থাকো কি কারণে এসেছো কি সেটার জন্য ওনারা দেয়। তো আমি একটা নিয়েছি বলতে, তবে আমার জন্য না, আমি দেশে একজনকে দেবো, আর টিনাও একটা নিল, কারণ ওনারা এমনভাবে বোঝাচ্ছিল, জানি না একটা ভরসাই সব কিছু, তো সেই জন্য আমিও নিয়ে রাখলাম। তো যাই হোক পরে কাজে আসবে, তবে এটার দেখছি অনেক নিয়ম কানুন আছে, জন্য নিয়েছি, সে যদি পালন করে তো ভালো, না হলে আমার 50 টাকাটাই বেকার গেল। তবে এখানে ফ্রিতে কিছু না, ওই যে আমি যেটা বলছিলাম ওনারা একটা এমনই ব্যবহার করে না কি বলবো, মনে হয়
টাকাটাই সব আজকাল। দেখো, টাকা ছাড়া কিন্তু কেউ চিনছে না। ওপরে সিঁড়ি থেকে যখন পা রেখেছি, একজন এসে এমনভাবে নিয়ে চলে গেল, আমরা ভাবলাম কতই না ভালো মানুষ, কিন্তু সে যে টাকা বিনা ছাড়ে না। দেখো, যার যার যেমন ক্ষমতা থাকবে সে কিন্তু তেমন বাবার মাজারে দেবে, কিন্তু এনারা ফোর্স করে এর হাত থেকে দাও, ওর হাত থেকে দাও। এটাতেই বোঝা যায় যে পুরো প্রফিটটা কিন্তু ওনাদের, ওনারা পুরো পয়সাটাই নেবে। তো কোন কাজে লাগাবে না লাগাবে জানি না, কিন্তু এই একটা জিনিস খুব খারাপ লাগছিল কি, আমার যতটা অকাত আছে আমি ততটাই দেবো, কিন্তু ফোর্স করে নেওয়াটা খুবই খারাপ জিনিস। তো সেইটাই বলছিলাম কি, একটু শান্তি যদি মানে যায়, সেটাও কিন্তু দেখো পয়সা দিয়েই কিনতে হচ্ছে। আমরা ওখান থেকে চলে এসেছিলাম খাজা বাবার দরবারে আবার, আর বাই ওপর থেকে যখন আসছিলাম মনে হচ্ছে যেন ফ্লাইটে বসে আছি, কারণ ফ্লাইটটা যখন টেক অফ নেয় না, ওপর থেকে ভিউগুলো জাস্ট অমনই লাগে। আর আজকে যখন আমরা ওপর পাহাড় থেকে নামছিলাম গাড়ি করে, তখনও মনে হচ্ছে নিচের যেসব ঘরবাড়িগুলো দেখে মনে হচ্ছে প্লেনে করে আমরা ওপরেই আছি। আর দেখো, খাজা বাবার দেগে যে সকালবেলা দেখিয়েছিলাম, টাকা ফেলেছিলাম, সেই দেগে কিন্তু এখন রান্না হচ্ছে। আর এই রান্নাটা ওই লাইন দিয়ে থাকলে তাহলে কিন্তু পাবে, ওই সময়টা অনেকটা লাগবে, যেটা একদম রাত্রিবেলা 12টা-1টার দিকে আসলে তখন কিন্তু ওটা খেতে পাবে, আর কালকে সকালেও পাওয়া যাবে ভেবেছি। আমাদের মনে একটু ভেবেছিলাম, কিন্তু জানো তো আমাদের খাওয়া হয়েছিল না। ওখান থেকে চলে এসেছিলাম পাশের একটা রুমে, যেখানে আমি আগের বারে ঢুকেছিলাম না, এখানে এসে দেখছিলাম এত রকমের পেন্টিং আছে, মানে এগুলো না এক একজন হাতে করে করে বিক্রি করছে, যার যেটা পছন্দ হবে সে যদি কিনতে চায় কিনতে পারে, কিন্তু সবগুলোই মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল। আর এখানে সেট হচ্ছে কোয়ালি হবে, তো যেই কোয়ালিটা সবসময় কিন্তু টিভিতে দেখায়, যেটা খাজা বাবার দরবারে কোয়ালি করে আর করে, তো এইগুলো কিন্তু টিভিতে দেখা যায়, কারণ ওখানে সব ক্যামেরা ট্যামেরা সেট হচ্ছিলো দেখছিলাম। তো এখন যেহেতু চালু হয়নি, সেই জন্য ভাবলাম আমরা একটু এই দিক থেকে ঘুরে আসি, তারপর ওই জায়গাটাতে একটু এসে বসবো। আর দেখো মাশাআল্লাহ, রাত্রিবেলায় লাইটিং আরও বেশি সুন্দর লাগছিলো, এখানে সব ধাগা টাগা বাঁধছিলো। আমি যেহেতু এইবারে কোনো কিছুই মানে মানত করি না, না ধাগা বেঁধেছিলাম, না তোমার চাদর বলো ফুল টুল এগুলো কিছুই চড়িয়েছিলাম না, যতটা দোয়া যতটা আল্লাহর কাছে যা চাওয়ার সেটা মনে মনেই ভেবেছিলাম, মনে মনেই করেছিলাম। তো এই জায়গাটাতে বসেছিলাম আমরা সবাই, আর এখান থেকে পুরো মাজারের ভিউটা দেখা যাচ্ছিল, বেশ ভালো লাগছিল। তারপর কিন্তু বাইরে চলে আসছিলাম, বাইরে আসতে আসতে এখানে দুটো বালা নিচ্ছিলাম, একটা বাবুর হাতে থাকবে আর একটা আরমানের জন্য দেখছিলাম। আর এগুলো দেখো মনে হচ্ছে একদম ডায়মন্ড ওয়াসানা রিং, এই যে এই বালাগুলো দেখছিলাম। কিন্তু তারপর বাইরের দিকে আসলাম, এত পরিমাণে ভিড় ছিল কি বলবো, আর সেই পরিমাণে পুলিশটাও না তাড়া করছিল, কারণ এখন রাত্রিটা ওই 11:30-11:30 বেজে গিয়েছিল। এই ধরনের একটা শ্যুজ দেখছিলাম, আর সেই জন্য আমার বেশ কালোটা ভালো লাগছিল, কিন্তু এটা অনেকটা বড়, আমি নিয়েছিলাম ওই সি গ্রিন কালার একটা আরসির জন্য। তারপর এখান দিয়ে দুটো দুপাট্টা নিয়ে নিয়েছিলাম। আর দেখো এই লাইটিংগুলো বেশ সুন্দর লাগছিল না, এগুলো আমি দুটো নিয়েছি ভেবেছি কখনো যদি শখ হয় ডাইনিং টেবিলের ওপরে এইগুলো চালিয়ে বসে খাবো ভাত। আর দেখো এদিক থেকে আমরা চলে এসেছি, এত ভিড় ছিল, রাজার ভাই কিন্তু রেস্টুরেন্টে গিয়ে বসে আছে খাবার অর্ডার দিয়ে, আর আমরা মেয়েরা কেনা শেষ করলে মানে ধরলে আর শেষ হয় না, সেই কারণে লেট হয়ে যাচ্ছিল, আর ও ফোন করে যাচ্ছিল, আর কিচ্ছু নিতে পেরেছিলাম না, এই দু চারটে দুপাট্টা নিয়ে নিয়েছি আর ওই দুটো লাইট নিয়েছিলাম। আর দেখো তোমাদেরকে আমি বলেছিলাম কোয়ালিটা দেখাবো, সেটা আমি লাস্টে দেখাচ্ছি, কারণ আমি ভুলেই গিয়েছিলাম এডিট করতে। দেখো আমরা তারপর চলে এসেছি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে, আর ওই দুপুরে যেটা অর্ডার করেছিলাম সেটা রাত্রিতেই করেছি, কারণ খাবারটা বেশ আমাদের ভালো লাগছিল, সেই জন্য সেম খাবারই আমরা রাত্রে খাচ্ছিলাম। আর এখানে দেখো কোয়ালিটা স্টার্ট হয়ে গেছে, তারাও তোমাদের একটু শোনাই, তার আগে বলি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে রেখো, আর কমেন্ট করতে ভুলো না। কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিও, চলো আমি কোয়ালিটা আগে দেখিয়ে দিই।